আজকের যারা অনলাইনের ক্লাসে তাদের জন্য বসে আছে সবাইকে ধন্যবাদ। আজ আমরা নবম দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং থেকে পঞ্চম অধ্যায়ের মূলধন ও আয় ব্যয় প্রাক্কলনের কর মুনাফার হার নির্ণয় করার নিয়মটা দেখব এবং একটা সমস্যা সমাধান করব। দেখো এখানে এই যে আয় ব্যয় প্রাক্কলনে এখানে যে প্রশ্ন এখানে আউট করা হয়েছে, সোয়েল এন্টারপ্রাইজের 3 বছর মেয়াদী প্রকল্পে প্রাথমিক বিনিয়োগ 20 লক্ষ টাকা, 3 বছরে প্রাকৃত বিক্রি হয় যথাক্রমে 2 লক্ষ টাকা, 7 লক্ষ টাকা ও 9 লক্ষ টাকা। এর চলতি খরচ বিক্রয়ের 40%, স্থায়ী খরচ প্রতি বছর 90,000 টাকা, বার্ষিক অবচয় 1 লক্ষ টাকা এবং কর হার 30%। এ থেকে আমরা গড় মুনাফার হার নির্ণয় করব। কিন্তু গড় মুনাফার হার নির্ণয় করতে গিয়ে দেখা যাচ্ছে গড় মুনাফার হারে একটা সূত্র আমরা ব্যবহার করব, যে সূত্রটা না জানলে গড় মুনাফার হার নির্ণয় করা যাবে না। গড় মুনাফার নির্ণয় সূত্র আছে, তারপর গড় মুনাফার হার, গড় মুনাফার হার সমান কর পরবর্তী গড় মুনাফা ভাগ গড় বিনিয়োগ। এখন আমরা এখানে দেখা যাচ্ছে কর পরবর্তী নিয়োগ মুনাফা নির্ণয়ের যে চার্টটা আমরা করেছি এখানে আমরা ওই সমস্যার সমাধানটা করব। তাহলে পাই যাবো আমরা গড় মুনাফা, কিন্তু আমাদের গড় বিনিয়োগ বার করতে গেলে আরেকটা সূত্রে আমাদের দেখতে লাগবে যে গড় বিনিয়োগ সমান প্রাথমিক বিনিয়োগ ভাগ দুই, মানে মোট যে বিনিয়োগটা হবে সেই বিনিয়োগের 2 ভাগ করে যা পাবো সেটি আমরা পাবো গড় বিনিয়োগ। এখন আমরা এই আউট কলামের থেকে আমরা দেখবো যে আমাদের প্রথম বছর এখানে দেখা যাচ্ছে বিবরণ টাকা পরিমাণ, প্রথম বছর বিক্রয় টাকা, দ্বিতীয় বছর যে প্রাকলিত বিক্রয় পাবো আমরা সেগুলো এখানে দেখবো। তাহলে প্রথম বছরে বিক্রয় আমরা কত পাচ্ছি, বিক্রয় পাচ্ছি প্রথম বছর 2 লক্ষ টাকা, দ্বিতীয় বছর 7 লক্ষ টাকা, তৃতীয় বছর 9 লক্ষ টাকা। এখান থেকে আমরা চলতি খরচ, চলতি খরচটা বাদ দিব, তাহলে এখানে বাদ চলতি খরচ, চলতি খরচ বলা হয় যে বিক্রয়ের 40%, তাহলে 2 লক্ষ টাকা, এই 2 লক্ষ টাকা এর 40% মানে এইভাবে আমরা দেখবো তাহলে কত হয়, 4 দুগুণে 8, 80,000, 8 এর পরে 40, তাহলে 80,000 টাকা, তাহলে এখানে আমরা লিখবো 80,000 টাকা। দ্বিতীয় বছর এই 7 লক্ষ টাকা 40%, এই 7 লক্ষ টাকার 40%, তাহলে এখানে আমরা পাচ্ছি শূন্য বাদ দিলাম 4 7 28, 88 পরে 40, 2 লক্ষ 80,000 টাকা। তৃতীয় বছর পাচ্ছি আমরা 9 লক্ষ টাকা, 9 লক্ষ টাকার 40%, এগুলো যেহেতু আমরা বাদ দিচ্ছি তাই আমরা এখানে ব্র্যাকেটের মাধ্যমে
দেখাবো দ্বিতীয়বার। এরপর আছে স্থায়ী খরচ। স্থায়ী খরচ এখানে উল্লেখ করে দেওয়া আছে। স্থায়ী খরচ প্রতি বছর 90,000 টাকা, এটাও আমরা বাদ দিব। তারপরে আরেকটা আছে বার্ষিক অবচয়, প্রতি বছর 1,00,000 টাকা। এখন আমরা এই যে বিক্রয় থেকে খরচগুলো বাদ দেওয়ার পরে যে অ্যামাউন্টটা পাবো সেটি হবে আমাদের কর পূর্ববর্তী মুনাফা। কর পূর্ববর্তী মুনাফা তাহলে আমাদের এখানে এখানে কত, 2 লক্ষ থেকে এই 1,02,070,000 টাকা বাদ দিলে থাকবে আমাদের 30,000 টাকা। প্রথম বছর আমাদের থাকতেছে 30,000 টাকা, তৃতীয় বছর থাকতেছে 3,30,000 টাকা। এখান থেকে 7 লক্ষ থেকে 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 70,000 টাকা বাদ দিলে 3,30,000 টাকা থাকবে। তৃতীয় বছর থাকতেছে 4,05,000, 3,50,000,
এখানে ১৬১ হাজার টাকা, এখানে থাকতেছে ৫৪,৪,২৪৫,০০০ টাকা। এই আছে কর পরবর্তী, কর পরবর্তী নিট মুনাফা। কর পরবর্তী নিট মুনাফা আমরা পেয়ে গেলাম। এইবার আমাদের বের করতে হবে গড় মুনাফা। হ্যাঁ, গড় মুনাফা যেটা থাকে আমরা এখন মুছে ফেলি। গড় মুনাফার হার নির্ণয়ের জন্য আমাদের যে সূত্রটা ওখানে লিখলাম সেটাই আমরা এখানে বসাইছি। গড় মুনাফার হার সমান গড় নিট মুনাফা, নিট মুনাফা সমান পাচ্ছি আমরা -৭০,০০০ যোগ ১৬১,০০০ যোগ ২৪৫,০০০। এই যে ৩ বছর, তাই তিন দিয়ে ভাগ, ভাগ করে আমরা পাচ্ছি কত আছে এখানে একটু করে দেখি। ২৪৫,০০০, ১৬১,০০০, এই দুটো যোগ করলে পাই আমরা ৬,৫,০০০, একটু বিয়োগ যাবে ৭০,০০০। তারপরে ৩৩,০০০ ভাগ ৩, তিনটে ভাগ করলে আমরা পাচ্ছি ১,১,২,০০০, ১,১,২,১,১২,০০০টাকা। এরপরে আসতেছে আমাদের গড় বিনিয়োগ করতে হবে। গড় বিনিয়োগ সমান প্রাথমিক বিনিয়োগ আছে ২০,০০০০, আছে ২,২,০০০, আছে ১০,০০০০। এবার গড় মুনাফার হার, গড় মুনাফার হার সমান গড় নিট মুনাফা পাচ্ছি আমরা ১,১২,০০০টাকা আর গড় বিনিয়োগ ১০,০০০০টাকা গুণ ১০০। এই করিলে আমরা পাব পাচ্ছি হচ্ছে, এখানে আমরা কাটাকাটি করে ৩টে ২,০০ বাদ দিয়ে আমরা পাচ্ছি ১১২/১০ সমান ১১.২। তাহলে আমরা গড় মুনাফার হার পেলাম, গড় মুনাফার হার পাচ্ছি আমরা ১১.২। ঠিক আছে, এইভাবে তোমরা বাড়িতে চেষ্টা করো, চেষ্টা করলে একবার তোমরা সমস্যার সমাধান করতে পারবা। আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।